তন্ময় ভট্টাচার্য তো কোনো বাচ্চা ছেলে নয়। তন্ময় ভট্টাচার্য রাজনীতির আঙিনায় আছে আজ বহুদিন ধরে। আজকে যদি সিনিয়র রাজনীতিবিদ যারা মানুষের কথা ভাবার কথা, যাদের মানুষের কথা বলার কথা, তাদের থেকে যদি এইরকম আচরণ পাওয়া যায়, এ বলার ভাষা নেই কোনো। আজকে এই জিনিসটা হবে কেন? আজকে যদি একটা সিনিয়র রাজনীতিবিদ, একটা বর্ষীয়ান রাজনীতিবিদ, সে তো যুব সমাজকে পথ দেখাবে, সে যুব সমাজকে মূল্যবোধ শেখাবে, তার থেকে আমরা শিখব। আজকে সেখানে দাঁড়িয়ে সে বিভিন্ন জায়গাতে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আবার নিজেই এই সব কাজে যুক্ত হচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হয় এই পার্টির ক্লাস হওয়া উচিত, যেখানে আমাদের প্রত্যেকের কিছু বেসিক আচরণ মেনটেন করা উচিত সমাজে, যেখানে আমরা যেহেতু জনপ্রতিনিধি, যারা রাজনীতিতে আছে তারা যেহেতু জনপ্রতিনিধি, তাদের আরও বেশি করে সজাগ সচেতন হওয়া উচিত, এই ধরনের জিনিস যেন ভুলেও না হয়। অত্যন্ত খারাপ ঘটনা আমি শুনেছি। এই যে যিনি আছেন সাংবাদিক কাজের সূত্রে, ওনার সঙ্গে আমারও বেশ কয়েকবার আলাপ হয়েছে, ঠিক আছে, আমি ওনাকে বেশ কয়েকবার দেখেছি বা কথা বলেছি। তো আমার খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার খুবই খারাপ লাগলো, কারণ একটা বাচ্চা মেয়ে অনেক আশা নিয়ে, অনেক কিছু নিয়ে সে এখন কাজটা করছে, এখন যদি এই আজকে যদি এরকম অভিজ্ঞতা হয়ে যায়, ও ভবিষ্যতে কখনো ইন্টারভিউ নিতে গেলে সবসময় ভয় পাবে। আমরা তো এই সমাজ তৈরি করতে চাই না, এখানে প্রতিটা মানুষ আতঙ্কে বাস করে। আমরা দেখলাম তন্ময় ভট্টাচার্য কিছু প্রশ্ন তুলেছেন যে এর পিছনে রাজনীতি রয়েছে, এই কথাটা তিনি বলছেন। ওনার আত্মপক্ষ বলার অধিকার অবশ্যই আছে, সেটা বিচার্য বিষয়। ওনার নামে একটা FIR হয়েছে আমি যতটুকু জানি, তো পুলিশ খতিয়ে দেখবে তার কথায় কতটা সত্যতা আছে, ওনার পার্টির অভ্যন্তরীণ কী সিস্টেম আছে, ঠিক আছে, সেই সিস্টেমের মধ্যে খতিয়ে দেখবে, এবং অবশ্যই বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, এবং আমরা সবাই সত্যটা জানতে চাই। যেরকম এই ধরনের ঘটনা অত্যন্ত নরকীয় এবং নিন্দনীয়, ঠিক আছে, যদি ওনাকে ফাঁসানো হয় তাহলে সেটাও খুবই নিন্দনীয় জিনিস। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমরা সেই সমাজ আমাদের গড়তে হবে যেখানে কোনো মহিলা, সে সাংবাদিক হোক, সে চিকিৎসক হোক, সে ছাত্র হোক, সে শিক্ষক হোক, শিক্ষিকা হোক, যেই প্রফেশনে থাকুক, সে যেন কোনো ভয় নিয়ে না বাঁচতে হয় তাকে, সে যেন মন খুলে বাঁচতে পারে, তার যেন সবসময় ভয় না হয় যে আমি ওখানে যাবো কিছু একটা হয়ে যায়। আর আমাদের সবাইকে এটা নিয়ে সচেষ্ট হওয়া উচিত। তন্ময় ভট্টাচার্য প্রশ্ন তুলছেন যে লাইভ করার পরে যে অভিযোগকারী, তাই সে লাইভ যখন করে অভিযোগটা করছে, লাইভ করার 20 মিনিটের মধ্যে কুণাল ঘোষ আর তারপরে 10 মিনিটের মধ্যে দেবাংশু ভট্টাচার্য সেইটা নিয়ে পোস্ট করছেন, লেখালেখি করছেন, এটা কিভাবে হয়? মানে এটা এর পিছনে একটা রাজনীতি থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। দেখুন, একটা আমি এই এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমার মনে হয় না কোনো মেয়ে যাই অভিযোগ করা হোক, কোনো মেয়ে কখন এই ধরনের অভিযোগ করবে যেখানে তার সঙ্গে কোনো যৌন হেনস্থার সামনে তাকে পড়তে হয়েছে, কারণ এটা একটা আমাদের সমাজে একটা ট্যাবু। বরং আমরা উল্টো দিকে এইটা নিয়ে কথা বলতে লোকে ভয় পায়, মানে 10টা ঘটনা ঘটলে একজন মুখ খোলে। আমি দেখেছি আর একজন সাংবাদিক, তিনি ওই যিনি সাংবাদিক এই পোস্টটি করেছেন লাইভ, ওনার লাইভেই কমেন্টে আরেকজন সাংবাদিক লিখেছে যে এই ধরনের ঘটনা মাঝে সাঝেই হয় এবং ওনার সঙ্গেও নাকি হয়েছে এই তন্ময় ভট্টাচার্যর মাধ্যম দিয়ে। সবাই তো একসঙ্গে মিথ্যে কথা বলবে না, ওনাকেই কেন করলো, আরও তো অনেক লোক আছে, উনি তো এমন নন, উনি CPM-এর খুব হোমরা চোমরা বড় নেতা, ওনার থেকে হায়ারার্কিতে আরও অনেক বড় বড় নেতা আছে, ওনাকে ছেড়ে ওনাকে কেন করা হবে, সেটাও তো প্রশ্ন করতে হবে। অভিযোগকারী আজকে একটি পোস্ট করেছেন, তিনি বলছেন আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলিনি, আমি ব্যক্তির বিরুদ্ধে বলছি, তারপরেও কেন রাজনীতির চক্রান্তের কথা বলা হচ্ছে? অবশ্যই একটা দল তো কখনো বিয়েটা করে না, একটা ব্যক্তি করে এবং তার নামে করা হয়েছে। দেখুন, তন্ময় ভট্টাচার্য তার কথা বলবে, ঠিক আছে, কিন্তু দিনের শেষে একজন সহনাগরিক, একটি বাচ্চা মেয়ে, তার সঙ্গে অন্যায় হয়েছে, তার বিচার আমরা চাই। আমরা আরও বেশ কয়েকটি বিষয় দেখলাম যে নতুন করে একটা অর্গানাইজেশন হয়েছে অ্যাসোসিয়েশন নামে জুনিয়র ডাক্তারদের, তারাও 8 দফা দাবি পেশ করেছেন, কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখেছি। দেখুন, ইয়ে একজন অভিযোগ করছে, পাল্টা আরেকজন অভিযোগ করছে, সবার বক্তব্য বলার অধিকার আছে, ঠিক আছে, দিনের শেষে কোর্ট আছে,
আজকে যদি আপনার নামে মিথ্যা অভিযোগ করা হয় কোর্টে গিয়ে আপনি ছাড়া পেয়ে যাবেন। আজকে যে সকল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে বের করা হয় হাইকোর্ট তো তাদেরকে স্টে অর্ডার দিয়েছে, বের করা যাবে না এবং এই তদন্ত চলবে। দেখুন সবসময় আমরা চাই যে তদন্ত করে বিচার করে শাস্তি, অভিযোগ করলাম আর শাস্তি দিয়ে দিলাম এটা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন সমাজের লক্ষণ নয়, ঠিক আছে সকল ক্ষেত্রে। কিন্তু অবশ্যই অভিযোগ যখন আছে তার একটা ভালো রকমভাবে তদন্ত হওয়ার অত্যন্ত প্রয়োজন আছে, তদন্তটা চাই। তদন্ত থেকে যদি উঠে আসে ওরা নির্দোষ নির্দোষ। অমিত শাহ রাজ্যে আসলেন, রাজ্যে এসে অভয়ের মা বাবার সঙ্গে দেখা করলেন না, অভয়ের মা বাবা চিঠি লিখে সময় চেয়েছিলেন দেখা করার জন্য, সেটা অমিত শাহ বলতে হবে। দেখুন অমিত শাহকে মহিলা নির্যাতনে যদি অমিত শাহর কাছে বিচার চাইতে হয় এর থেকে দুঃখের কিছু হতে পারে না। আজকে ভারতবর্ষে প্রতিদিন 90টা করে ধর্ষণ হয়, আমরা দেখতে পেয়েছি বদলাপুর, আমরা উত্তরপ্রদেশ দেখতে পেয়েছি, আমরা গুজরাটে দেখেছি, আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি যেখানে বিজেপি শাসন আছে সেখানে মহিলাদের সঙ্গে কি আচরণ করে, ঠিক আছে আমরা কুস্তিগীরদের সঙ্গে কি আচরণ করেছে সেটা দেখেছি, এবং সেই বিজেপি নেতাকে তার ছেলেকে আবার টিকিট দেওয়া হয়েছে। আমরা দেখেছি ব্যাঙ্গালোরে বা কর্ণাটকে রেভান্না, যার নামে প্রায় 300 খানার ওপরে ধর্ষণের অভিযোগ আছে, তাকে পালাতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অমিত শাহর থেকে কোনো রকমের সার্টিফিকেট বা অমিত শাহর কোনো বিচার করতে পারে সে এই জিনিসটা আমি অন্তত আর যাই হোক মানতে পারি না। অমিত শাহ এসছেন কলকাতায়, তা আসলে ভালো কথা, আমার ভালো লাগে উনি এখানে এসে ওনার ব্যর্থতার কথা বলে গেছেন, যে বিএসএফ ওনার তত্ত্বাবধানে ওনার মন্ত্রকে কাজ করে, সেই বিএসএফ প্রতিদিন যে ব্যর্থ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঢোকানোর ক্ষেত্রে, প্রতিদিন যে তারা ব্যর্থ তারা আটকাতে পারছেন না, উনি সেটা প্রকাশ্যে ওনার ব্যর্থতা স্বীকার করেছেন। এটা একটা ভালো দিক যে উনি ব্যর্থ যেটা উনি স্বীকার করেছেন, কিন্তু ওনার কাছ থেকে মহিলাদের বিচার এটা শেষ মানুষ মানে এইটা অন্তত আশা করা যায় না। বিএসএফের কথা যেটা উনি বলেছেন, তিনি রাজ্য সরকারকে দায়ী করেছেন যে তৃণমূল সরকার যতদিন ক্ষমতা আছে এই মানে অনুপ্রবেশকারী সমস্যা মিটবে না, বিজেপি আসলে সমূলে মিটবে। তো ওনার স্বরাষ্ট্রমন্ত্র কি করছে, বিএসএফ কি করছে, বিএসএফ কি মমতা বন্দ্যোপাধ্যায় চালায়, বিএসএফের বর্ডারটা কি এখন রাজ্য আমাদের সারা ভারতবর্ষে একটা নিয়ম আর পশ্চিমবঙ্গে বিএসএফটাকে রাজ্য সরকার চালায়। উনি ব্যর্থ সেটা উনি বলেছেন, এটা ভালো কথা, এবং ওনার এই ব্যর্থতা স্বীকার করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয় দেখলাম, অমিত শাহ রাজ্যে আসার পর বলছেন 26 বিজেপি ক্ষমতায় আছে, ভালো কথা তো, হ্যাঁ ভালো কথা। উনি আগের বার 200 বলেছিলেন, ঠিক আছে এবারে 200 বলেছেন, এবারে বলেছেন 1/3, তার মানে 200 থেকে একটু কমেছে। উনি 200 বলে 77 পেয়েছেন, তো উনি 180 বলছেন, আমরা ধরে নিতে পারি 50 টপকাচ্ছে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আর্থিকের ঘটনা নিয়ে বিচারের কথা বলছেন, সিবিআইয়ের কাছে বিচারের দাবি তুলেছিল, আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা তারা সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক কবে দিয়েছে আমি জানি না, তো সিজিও কমপ্লেক্স আজকে প্রায় 80 দিন হয়ে গেছে, 80 দিনের মধ্যে একদিন হয়তো সিবিআইয়ের অফিসাররা গেছিল, 79 দিন তাদেরকে সিবিআইয়ের নাম মুখে, এরকম ওই ভূতের নাম মুখে নিতে নেই, সিবিআইয়ের নাম ওরা কোনোভাবে নিচ্ছে না। আজকে তদন্ত করছে সিবিআই, বিচার দেবে হচ্ছে কোর্ট, ওনারা বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অগাধ আশা, অগাধ ভরসা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে বিগত 13 বছরে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষের সংবিধান এক একটা দায়িত্ব এক একটা প্রতিষ্ঠানকে দিয়েছে, বিচারের দায়িত্ব রাজ্য সরকারকে দেয়নি, ওটা হাইকোর্টকে দিয়েছে, আর তদন্তের দায়িত্ব দিয়েছে সিবিআই। সিবিআই তার চার্জশিট পেশ করে দিয়েছে, এবং সিবিআইয়ের চার্জশিটে কলকাতা হাইকোর্টের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাকেই তারা মান্যতা দিয়েছে, তার বাইরে কিছু বলেনি। তা আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, 4 দিনের বিচারে 4 দিনের তদন্তে কলকাতা পুলিশ যা তথ্য প্রমাণ বের করেছে 80 দিনে সিবিআই তাই করেছে।